বাপ রে, আজকেও একদম শাড়ির মেলা লাগিয়ে দিয়েছে। এখন অনেক শাড়ি দেখাবে, লিস্টে শাড়িগুলো আছে ওই যে ওপাশে। হাই গাইস, আমি মৈত্রী, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। আর আজকে সকাল সকাল আমি দেখো এখানে শপিং এর জিনিসপত্র নিয়ে বসে গেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে তো প্রথমা থেকে মোটামুটি সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যায়। অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের কথা বলছি, তারা তো প্রথমা মহালয়া থেকে, কালকে দেখছি মহালয়া থেকে কত ভিড়, মোটামুটি প্রথমা থেকে পুরো রাস্তায় ভিড় থাকে। ভালো ভালো যে ঠাকুরগুলো কলকাতা হয় ওখানে সবাই ঠাকুর দেখতে যায়। আমারও খুব ইচ্ছা করছে যেতে, দেখা যাক কী করবো। এখনও ঠিকঠাক জানি না বেরোতে পারবো কি, আদৌ বেরোতে পারবো না, হয়তো ঘরেতেই থাকতে হবে। এখনও সেরকমভাবে কিছু প্ল্যান্স কিছু নেই। আমাদের শ্বশুরমশাই এসছে, ছোটকা বসে আছে, কাকা শুনি, আমি কাকা শ্বশুরমশাই এরকম করেই কথা বলি, যাই হোক কিছু মনে হয় না, খুব ফ্যান। ছোটকা এসছে বলে ওই জন্য বাবা ইলিশ মাছ আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো। এগুলো কি বলো, এগুলো সেই নোনা চিংড়ি, এই চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াতে না বড় টাইম লাগে। ইলিশ মাছটা বেশ ভালোই এনেছি, পুরো পেটে ডিম ভর্তি প্রত্যেকটার পেটে। ইলিশ মাছটাকে ভাবছি কী করবো বলো তো, ভাপা করে নেবো, ওই পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ভালো করে পেস্ট করবো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে আর ওটা মাইক্রোওভেনে দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাবছি কালো জিরে দিয়ে তেল ঝাল করবো, এটা প্রথমবার করবো, ট্রাই করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। পোস্ত সর্ষে সব এখানে বেটে নিয়েছি, এর মধ্যে সব মশলাপাতি দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি আর জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। ভালো করে পেস্ট হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার একবার ঘুরিয়ে নেবো। আগে কিছু ইলিশ মাছ ভাজা করে নেবো, আর এখানে ইলিশ মাছের মধ্যে থেকে ডিমগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি, তাহলে একটু ভালো করে ভাজা যাবে। মধ্যে ছেটকা আছে যেন আমি আস্তে আস্তে করে নিয়েছি। দেখো বাটার সময় নুন দেওয়া ছিল বলে ওই জন্য আমি হালকা নুন দিলাম, আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছের ভাপাতে নুন না হলে কিন্তু ভালো লাগে না, যতই তুমি অন্যান্য মশলা দাও নুনটা হতে হবে, নুনটা ইলিশ মাছ না হলে না ইলিশ মাছের স্বাদ আসে না। ইলিশ মাছের ভাজা আর ডিম ছোটকা বললো আগেই খেতে ভালোবাসে, ভাত খাওয়ার আগেই খাবে। ইলিশ মাছটা টেস্ট করে বলো কেমন। না ছোটকাকে আগে বললাম ইলিশ মাছের ডিমটা খাও, এবার ছোটকা ইলিশ মাছ টেস্ট করছে। মুড়িতে আসলে ইলিশ মাছ পাওয়া যায় না, কারণ ইলিশ মাছটা আমরা যখন যাই এখান থেকে মুড়িতে তখন ইলিশ মাছ নিয়ে যাই, আর ছোটকা এলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ খেতে পছন্দ করে। ভালো সুন্দর হয়েছে, এই বছরের প্রথম খেলাম ইলিশ মাছ, প্রথম খেলে ইলিশ মাছ করে খাবে ওরা কি মানে কি পাওয়া যায় যে খাবে। এই বছরে প্রচুর ইলিশ মাছ খাচ্ছি আমরা অন্য বছরের তুলনায়, লাস্ট 4-5 বছর এত খাওয়া হয়নি ইলিশ মাছ। তেল দেওয়াটা বাকি ছিল এখন দিয়ে দিলাম, এখানে চিংড়ি মাছের তেল ঝালটা বসিয়ে দিয়েছি, কিছুই না শুধু তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, তেল দিয়েছি, ব্যাস জল দিয়েছি, আর একটু ওই পোস্ত বাটা যেটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু দেখেছিলাম একটা ব্লগে আমি মোচা ছাড়াচ্ছিলাম, মোচা ছাড়াতে গিয়ে আমার হাতে নখ পুরো কালো হয়ে গেছিলো, আজও মোচা ছাড়াতে বসেছি। আজকে মোচার এগুলো অনেক বড় বড়, এগুলো এগুলো পুরো বের হয়ে গেছে, কালো হয়ে গেছে, এগুলো নেওয়া যাবে না। মোচা ছাড়ানো কম্পিটিশন, কে আগে মোচা ছাড়াতে পারবে, কলা হবে না সেটা কিন্তু ধরতে তো হবে, এটা শুনেছি, কলা যেতে তো হয় না সেটা মোচা ভালো হয় না। আমি ছাড়াবো না, আমি কম্পিটিশনের নাম লিখিনি, ভিডিও করতে থাকো তুই, আমি তো ভিডিও করছি, আমি তো ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান তুমি বসে বসে ছাড়াও যে তো মোচা না। ছোটকার হাত পরিষ্কার, ফায়দা করেছে, যা তাহলে ছোটকা হেরে গেল, যার হাত সব থেকে কালো সে জিতেছে, হ্যাঁ সেই কাজ করেছে। আর টাইম আউট হয়ে গেছে, টাইম আউট, হাত থেকে বেশি জিনিস লেগে মৈত্রী জিতে গেল কম্পিটিশন। প্রাইজ নেই তোমাদেরকে, না কোনো প্রাইজ নেই, ফার্স্টেরও কোনো প্রাইজ নেই, সেকেন্ড আর থার্ডের কথা ভুলেই যা। ভাবছি কি দেব, আজকে কত কি খাবার থাকে, এমনি ডাল আছে, আলু ভাজা আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ ভাজা আছে, ইলিশ মাছের তেল আছে, তারপরে মেইন জিনিস হচ্ছে আমাদের আজকে ইলিশ মাছের ভাপা, যেটা মৈত্রী করেছে দারুণ হয়েছে, ডিম আছে,
ইলিশ মাছের ডিম ভাজাও আছে সাথে, ছোটকা তো আগেই ইলিশ মাছ ভাজাটা খেয়ে নিয়েছে। ছোটটা কেমন লাগলো? ইলিশ মাছের ভাপাটা কেমন লাগলো? কোনটা ভালো, মাছ ভাজাটা না ইলিশ মাছের ভাপা, কোনটা? ফ্ল্যাশব্যাক, এটা ঘরে পড়া, আর এইটা একটু বেড়াতে যাওয়ার জন্য কিনেছি। এটাও বেশ দেখতে সুন্দর হয়েছে। এটা কত মতো দাম? এটা 599 এর মতো দাম নিয়েছে। আর আমরা যে অ্যাক্সিস মলে গেছিলাম না, ওখানে জুডিও ছাড়া আর কিছু ছিল না, সেজন্য আমার ভালো জামা কাপড় কিনতে কিছু ইচ্ছা করেনি। সেই জন্য আমি যা পেয়েছি তাই কিনে নিয়েছি। একদম ঘরে পরার পাতলা জামা কিনেছি, দেখো এটাও একটা কিনেছি, টি শার্ট টাইপের রয়েছে। এই ঘরে পরা নেবো এগুলো, এটাও এই 199 করে দাম। দুটো কিনেছিলাম, একটা পরে নিয়েছি আর একটা হচ্ছে এই কালারটাই, কালারটা আমার খুব পছন্দ। আর দুটো কুর্তি কিনেছি, ভালো ভালো জামা কাপড় কিছু পাইনি। যদিওতে সেরকম যে ভালো পুজো পারপাসে পরার জন্য যে জামাগুলো হয় তো ওরকম ভালো খুব একটা জামা ফেস্টিভ সিজনের জামা পেলাম না, তো সেই জন্য কিনলাম না। আমি যাবো পরশু দিন কবনি বলে ওখান থেকে কিনবো। এই একটা কুর্তি কিনেছি, এগুলো কটনের কুর্তি, পরতে টরতে কাজে লাগে। এই ধরো এদিক ওদিক গেলাম দোকান টোকান, এটা 499 এর মতো নিয়েছিল। আর এই আর একটা কিনেছি, এটাও বেশ দেখতে সুন্দর হয়েছে, একটু পুজো পুজো লাগছে, এটা একটু চকচক করছে, পিঙ্ক কালার, বেশ সুন্দর। দুটো একটু পিঙ্কিস পিঙ্কিস হয়ে গেছে, বাট ভালো হয়েছে। এটা ওই 499 এর মতো নিয়েছি। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে দেখো আমি আজকে লিপে লাগিয়েছি লিপস্টিক, প্রচণ্ড খাম দিচ্ছে এখানে একটু বাবা। লিপস্টিক কিনেছি একটা ল্যাকমি, এই যে কালারটা দেখো আমি ঠোঁটে লাগিয়েছি যে কালারটা, ওই কালারটা বেশ সুন্দর কালারটা, তাই না? এই একটা লিপস্টিক কিনেছি, এটার দাম নিয়েছে 500, 530। অনেকদিন লিপস্টিক কেনা হয় না, ভালো একটা লিপস্টিক কেনা যাক। আর অনেক কিছু কিনেছি, সাবান টাবান ইত্যাদি ইত্যাদি এগুলো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এটা পুজোতে আমার ননদ আমাকে দিয়েছিল দুর্গা পুজো, মানে এই পুজোতে পড়ার জন্য। আরও অনেক কিছু শপিং তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে সকাল থেকেই না খুব একটা শরীরটা ভালো যাচ্ছে না, ইচ্ছেই ছিল না ব্লগ করার, কিন্তু কাকা শ্বশুর এসছে তো একটু ব্লগ না করলে ভালো লাগে, সবাই দেখবে ভিডিওটা। অ্যাকচুয়ালি কী বলো তো, যদি ব্লগ না করি সারাদিন যদি এমনি নিজের মতো করে কাটিয়ে দিই, মনে হলে যেন কিছু একটা মিসিং আছে, কিছু একটা মিসিং আছে, সেই জন্য ক্যামেরাটা ধরে ঠিক ব্লগ করতেই হবে, না হলে মনে হয় যে আজকে দিনটা একদম বাজে গেল। অনেকে আছে না বলে যে ইচ্ছা করছে না, তাও আমি জোর করে করছি, ভালো লাগে না তাও করছি, মানে কি বলবো, ওটাকে একটা ইনকাম সাইড ধরে নিয়েছি, ইনকাম করতে হবে বলে করছি, কিন্তু আমার কাছে সেরকম কিছু ব্যাপার নেই। তোমরা জানো আমার চ্যানেলে ভিউজই হয় না সেরকমভাবে, তাও আমার করতে খুব ভালো লাগে, খুব মজা লাগে, খুব ইন্টারেস্ট লাগে। সন্ধ্যাবেলা যেহেতু মোচার চপ বানাবো, সেই জন্য একটু আগে এসে আমি এখানে মোচাটাকে ভালো করে প্রিপেয়ার করে রাখলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর একটু পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়ে একটু আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম, মোচাগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো মতো করে নিলাম, আর একটা ভাজা মশলা আর জিরে গুঁড়ো পাঁচফোড়ন, পাঁচফোড়নটাকে ভালো করে কড়াই দিয়ে ভেজে নিয়ে ওটাকে জাস্ট গুঁড়িয়ে দিয়ে দিয়েছি, ব্যাস। মানে আজকে এরকম বিস্কুটের গুঁড়ো দিয়ে যে মাখাটা, এই মাখাটা থেকেই আমার মনে হচ্ছে না আজকের মোচার চপটা আরও বেশি ভালো হবে, ওই দোকানে এইভাবেই মাখা মাখতো আর কি। মোচার চপ হয়নি, ওটা বেশি আলুর চপ হয়ে গেছিল আমার, যেমন আজকে মোচার চপ গুলো দারুণ হয়েছে, আশা করি ভালো হবে। সেই দোকানের মোচার চপ অনেকদিন খাইনি, আজকে আশা করি তার অনেকটা ক্লোজ যেতে পারবে তুমি। হয়ে গেছে আমাদের মোচার চপ রেডি, ছোটকা এসে গেছে টেস্টার, ছোটকা আমাদের খাবারে সকাল থেকেই টেস্ট করছে, ছোটকা বিভিন্ন রকম খাবার, এখন মোচার চপ খেয়ে দেখি মোচার চপ কেমন হলো।
গরম আছে, আস্তে খাও। তুমি কোনটা খাবে, এটা না এটা? আমাকে ওই বড়টা দাও, বড়টা খাও। এটা হ্যাঁ তাহলে এটা বেশ ভালো, ভালো খেতে হয়েছে। আমাদের এইখানে মোচার চপের একটা দোকান ছিল, তেলে ভাজার দোকান, সেইখানে মোচার চপ করতো, সে বহুকাল খায়নি, দোকানটা উঠে গেছে এখন। দেখেই মনে হচ্ছে আগের দিনের চেয়ে বেটার হয়েছে। আর ছোটকা বললো লঙ্কা বেশি খায়, ছোটকা বললো তো বেশি খাই। রথের সময় চারদিন একবার রথের সময় করবো, পুজোর সময় চলো, মোচার চপ, মৈত্রী মোচার চপ, মৈত্রী আর ছোটকার মোচার চপ খাও। A few moments later. তোমাদেরকে আরো কিছু শাড়ি দেখানো বাকি ছিল, এগুলো আমরা পেয়েছি, মানে আমরা বলতে আমি পাইনি, এটা মা পেয়েছে, এটা আমার পিসি শাশুড়ি দিয়েছে, মাকে দিয়েছে। এটা শাড়িটা খুব সুন্দর দেখতে, দেখো এটা হচ্ছে আঁচলটা, আঁচলের কাজটা খুব সুন্দর কাজ করা, খুব সুন্দর তাই না? আমাদের শপিং কি একদম কমপ্লিট হয়েছে নাকি আরো বাকি আছে? আবার এক চোট হবে তাই তো, লাস্ট মিনিটটা হবে তো আমাদের, লাস্ট মিনিট আবার কোথায় হলো? আমার তো ভালো জামা, হ্যাঁ আমাদের লাস্ট মিনিট হয়নি এখনো, আমাদের লাস্ট মিনিট বাকি আছে। বাপ রে, আজকেও একদম শাড়ির মেলা লাগিয়ে দিয়েছে, এখন অনেক শাড়ি দেখাবে, লিস্টে শাড়িগুলো আছে ওই যে ওপাশে। এটা হচ্ছে চান্দেরি কটন, এটাও খুব সুন্দর, এটা মা কিনেছিল একজনের থেকে, এটাও পুজোয় সপ্তমী পারপাস পরে নেবে, সপ্তমীতে পরে নেবে, সপ্তমীতে পরবে। আর একটা দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার ননদ দিয়েছিল, এটা মাকে দিয়েছিল, হ্যাঁ এটা খুব সুন্দর, এই কালারটা খুব সুন্দর, এই কালারটা আমার এত ভালো লাগে না। আর একটা শাড়ি দেখাচ্ছি, এইটা আমি দিয়েছিলাম মাকে, এটা আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় না, কোজাগরী লক্ষ্মী পুজো, ওই লক্ষ্মী পুজোতে পরার জন্য দিয়েছি, এটা কিন্তু আমি দুর্গা পুজোর জন্য দিইনি, এই লক্ষ্মী পুজোর পরা সেরকম শাড়ি ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে একটা কিনে দেওয়া যাক। এমনি নর্মাল একটা শাড়ি, পাতি শাড়ি, দেখো মাঝ মাঝ ডিজাইন করা রয়েছে কটনের, ভালো দেখতে। এটা পছন্দ হয়েছে তোমার? এই শাড়িটা পছন্দ কারোরই নয়, কিন্তু তাও কিনেছে কে? এটা মাই, তোমরা এত পয়সা নষ্ট করো কেন গো এইসব কিনে? এটা কি শাড়ি বলে আসলে, জানি না, শাড়িটা পছন্দ না তাহলে কিনলে কেন? অদ্ভুত তো তোমাদের, আমি মার্কেটিং টেকনিকটা বুঝি না, কাউরি পছন্দ আর মিথ্যে করে কিনেছো। পাঁচ দিনে পাঁচটা শাড়ি শাশুড়ি মায়ের হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর আমার একটাও শাড়ি হয়নি। তোমার আবার কি চাই? হ্যাঁ আবার কি চাই তোমার? আমার কোথায় হলো? আর একটাও হয়েছে, একটাও হয়নি, কিছুই হয়নি। ঘরে পরার জন্য শপিং করো, তোমার সবই কম মনে হবে। ঘরে পরার জামা কিনেছি, দেখে 200 টাকার জামা ঘরে পরা কিনেছি, এখন অগ্নি মলে যাব, ওখানে ভালো জামা পাওয়া যায়, ওখান থেকে কিনবো, পরশু দিনে যাবো। আমরা এখন এই বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি শুয়ে আছি, আর মৈত্রীর অবস্থা দেখো, আমার কাঁধ দিয়ে চোখটা খালি দেখা যাচ্ছে, তো আমার মৈত্রীর আর মায়ের এইবারে পুজো শপিং তো বলতে নেই, ওদেরই শপিং খালি খালি এত জিনিস কিনেছে, এত জিনিস কিনেছে, এখনো বাকি আছে, লাস্ট মিনিট শপিংটা বাকি আছে। যাও আমার কম টুকটাক জিনিস হয়েছে, আমার টুকটাক জিনিস হয়েছে, আমি সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। অমিতের জন্য এখানে তিনটে শার্ট কিনে নিয়ে এসেছি আমরা আজকে, এগুলো সব টাটেলের আছে, বেশ কালারগুলো সুন্দর। ওকে ভিডিও কল করে জিজ্ঞাসা করতে বলেছিলাম, আমি এখন আগের দিনের ব্লগটা এডিট করছি, এখনো কমপ্লিট হয়নি এডিট করা, এখন বসে আছে। শার্টগুলো আমার পছন্দ হয়েছে, এই শার্টটা বিশেষ করে খুবই পছন্দ হয়েছে, এই কালারটা আমি অনেককে পরতে দেখি, কিন্তু আমার যে এরকম একটা হবে সেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, যে বাবারই ঠিক করে এই কালার এনেছি একটা, আর আমরাও কিছু কিনেছি সেগুলো দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ শার্টের সাথে এই তিনটে ফ্রি দিয়েছে, এটা সব থেকে কাজের জিনিস, আমাদের তিনটে কিনলে ফ্রি দিয়েছে, দুটো এর মধ্যে আর একটা আছে, আমাদের এগুলো দেখো আমরা যেগুলো কিনলাম, দেখি আছে গামছা, তারপরে ঘরের জিনিস জিনিস, এগুলো তোয়ালে, জুতো কিনেছি আমরা গিফট পারপাসের জন্য কিনেছি, আর একটা আমার খুব পছন্দ হলো ওই জন্য নিয়ে নিলাম,
এটা কত নম্বরটা? এটা 6 নম্বর। এটা টিয়া পাখি, এটা আমার ননদের জুতো। টিয়া পাখি বলছে এই এত বড় জুতো? টিয়া পাখি তো বাচ্চা, ওর এত বড় জুতো? তোমার টিয়া পাখি এক সাইজ হয়ে গেল না? ওটা এটা কত নম্বর দিয়েছে ভুল যায়নি তো? আবার দেখো 38, দুজনেরই একই সাইজ। এইটা আমার, এইটা ছোটটা তোমার, বড়টা টিয়া পাখি। এটা টিয়া পাখির। বাপ রে, আমার অ্যাকচুয়ালি এই জুতোগুলো খুব পছন্দ হলো। ও কিন্তু এটা পছন্দ করেনি, ওকে ভিডিও কলে করে দেখাচ্ছিলাম, ছবি তুলে পাঠাচ্ছিলাম হোয়াটসঅ্যাপে। ও অন্য জুতো বলেছিল, সেগুলো আমার আমার পছন্দ হচ্ছিল না। আমি ভাবলাম যে আমি যেটা নিচ্ছি ওটাই ওর জন্য নিয়ে নিই। এটা গেন্ডার, এটা আমার দেওরের, ওটা ননদের, আর এটা দেওরের। তোপায় পরে দেখবি দেওরের পা ওই ও অমিতেরই মতো সাইজ। তোমার সাইজ এরই তোমার পা? আমার তো 8 সাইজ। হ্যাঁ ওর হতে পারে। ও 7 নম্বর নিয়েছে আমার। এই জুতোটা আমার, আমাদের দুজনেরই খুব ভালো লাগলো। এটা এটা তোমার জন্য কিনেছি। তুমি চান করবে দুটো কালারই খুব সুন্দর।